আসসালামু আলাইকুম নার্সারি শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো এবং যে যেখানে আছো নিরাপদে আছো। গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সামসুন নাহার, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আমার মৌলিক গণিত বইয়ের পৃষ্ঠা নং 15-তে কী আছে সেই কাজগুলো করব। গত ক্লাসে আমরা আমার মৌলিক গণিত বই থেকে পৃষ্ঠা নং 14-তে যে কাজগুলো করার কথা ছিল সেগুলো করে ফেলেছি এবং তোমাদের সেগুলো এসডাব্লিউ করে ফেলার কথা, আশা করি সবাই সেগুলো করেছ। আমরা তাহলে আজকে শুরু করি আমার মৌলিক গণিত পৃষ্ঠা নং 15-র শুরুতে কী আছে। গুণ ও লিখো, আমরা তো সবাই কিভাবে গুনতে হয় অর্থাৎ গণনা করতে হয় সেটা শিখে ফেলেছি এবং সেগুলো কিভাবে লিখতে হয় সেটাও শিখেছি। চলো তাহলে সেই ধারাবাহিকতায় এখন কী কাজ করতে হবে সেটা করি। যেমন তোমরা একটি বক্সে দেখতে পাচ্ছ একটি ছবি, এটা কিসের ছবি সবাই চিনতে পেরেছো? হ্যাঁ, এটি বাঘের ছবি, রয়্যাল বেঙ্গল টাইগার, তাই না? এই যে এই বাঘটিকে ঘিরে আমাদের দুটি প্রশ্ন করা হয়েছে। এখানে একটি হচ্ছে কয়টি লেজ, মানে এই বাঘের কয়টি লেজ সেটা গণনা করে আমাদেরকে এই খালি বক্সে লিখতে হবে। আরেকটি প্রশ্ন হচ্ছে কয়টি পা, এই বাঘের কয়টি পা আছে আমরা সেগুলো গণনা করব, মানে গুনবো, গুনে দেখে সেই পায়ের সংখ্যা এই বক্সে লিখব। তাহলে আমরা শুরুতেই দেখি বাঘের কয়টি লেজ। এই যে লেজ চিহ্ন, এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে লেজ, এই যে এটা লেজ। তাহলে বলো তো বাঘের কয়টি লেজ? একটি লেজ, আমরা একটি লেজ দেখতে পাচ্ছি, বাঘের একটি লেজই থাকে। তাহলে আমরা এখানে বক্সে কত লিখব? এক লিখব। চলো আমরা লিখি এক। কয়টি পা, দেখো এই যে এগুলো হচ্ছে পা, কয়টি পা গোনো? এক, দুই, তিন, চার। যেমন আমরা দাগ দিয়ে গুনতে পারি এক, দুই, তিন, চার। তাহলে আমরা এখানে সংখ্যা লিখব চার। ছোট্ট সোনামণিরা, আমরা পাশের ঘরে দেখি, এটা কিসের ছবি? এটা একটি পেয়ারার ছবি, পেয়ারা একটি ফলের নাম, খেতে খুবই সুস্বাদু, তাই না? অনেকেই পেয়ারা পছন্দ করো, সবাই কি করো? হ্যাঁ, সবাই করে। বলতো এই পেয়ারাতে আমরা এই যে পেয়ারার ছবি দেখতে পাচ্ছি, একটি পেয়ারার দেখো এই যে এই ডালে কয়টি পাতা আছে বলতো? এখানে প্রশ্নও কিন্তু করেছে কয়টি পাতা। পরের প্রশ্নটি হচ্ছে কয়টি পেয়ারা। তাহলে আমরা প্রথমেই পাতা কয়টি সেটা দেখি, এক, দুই, তিন, তিনটি পাতা। আমরা একটু দাগ কেটে নিই, তাহলে আমাদের গুনতে সুবিধা হবে, কোনোটি বাদ যাবে না কিংবা কোনোটি দুইবার গোনা হবে না। তাহলে আমরা দাগ কাটি, এক, দুই, তিন, কয়টি পাতা? তিনটি পাতা। তাহলে আমরা এই বক্সে কত লিখব? তিন। কয়টি পেয়ারা, কয়টি পেয়ারা? একটি পেয়ারা। আমরা বক্সে লিখব এক। পরের ঘরে দেখি তো কি আছে, ছবি গুনে খালি ঘরে সংখ্যা লিখো। আমরা এই ছবির সংখ্যাগুলো গুনবো, গুনে এই যে খালি ঘর সেখানে সংখ্যা লিখব। বেলুনের ছবি দেখা যাচ্ছে, রং বেরঙের বেলুন, কয়টি বেলুন? এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচটি বেলুন। তো দাগ কেটে দিই, এক, দুই, তিন, চার, পাঁচ। তাহলে বেলুনের সংখ্যা পাঁচ। পাশের ঘরে পাখি, কয়টি পাখি? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। পাখির সংখ্যা হচ্ছে সাত।
আমরা এখন দাগ দিয়ে দিয়ে দেখি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, তাহলে পাখির সংখ্যা সাত। ওয়াও, কি সুন্দর প্রজাপতি! কয়টি প্রজাপতি? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটি প্রজাপতি। আমরা বক্সে কত লিখব? আট। এই যে খালি ঘর, এই খালি ঘরে কত লিখতে হবে? আট। আমরা এখন একটু দাগ টেনে নেই, নইলে কী হবে, গুনতে ভুল হয়ে যেতে পারে, তাই না? চলো দাগ কাটি। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, তাহলে এখানে সংখ্যা লিখব আট। দাগ টানার সুবিধা কি দেখেছো? একটি ছবি আমরা দুইবার করে গুনছি না, কিংবা কোনো ছবি বাদও দিচ্ছি না। দাগগুলো দেখলেই বোঝা যাবে যে আমরা এক ছবিতে কয়টি দাগ দিয়েছি, কিংবা কোন ছবিটি দাগ দেওয়া হয়নি, বাদ পড়েছে, তাই না? এই জন্য একটু দাগ টেনে নিব, তাহলে আমাদের কি গণনাতে কোনো ভুল হবে না। পাশের ঘরে মাছের ছবি, অনেকগুলো মাছ। চলো গণনা করি। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, মাছের সংখ্যা হচ্ছে দশ। এখন দাগ টেনে নিই। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, তাহলে মাছের সংখ্যা কত? দশ। বাবা, কী কী দেখা যাচ্ছে! হরিণ, তাই না? হরিণের ছবি। কয়টি হরিণ? এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টি হরিণ। দাগ দেই। এক দুই তিন চার পাঁচ ছয়, হরিণের সংখ্যা ছয়। আমরা লিখে নিলাম ছয়। এখন দেখছি এই ঘরে কয়েকটি জেব্রার ছবি। চলো গণনা করি কয়েকটি জেব্রা। এক দুই তিন চার, জেব্রার সংখ্যা হচ্ছে চার। আবার গুনি। এক দুই তিন চার। এখন কি দাগ টেনে গুনব, তাই তো? ঠিক আছে। এক দুই তিন চার, তাহলে এই খালি ঘরে আমরা কত লিখব? চার লিখব। তাহলে তোমরা এখানে কত লিখবে? চার লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তাহলে এই যে আমার মৌলিক গণিত বইয়ের পৃষ্ঠা নং 15-তে আমি কীভাবে পড়ালাম সেটা নিশ্চয়ই সবাই খেয়াল করেছো এবং খুব মনোযোগ দিয়ে বুঝেছো, শুনেছো। তোমরা এখন সেটা কী করবে? তোমাদের বইতে নিজেরা নিজেরা আমার ক্লাসটি প্রথমে দেখে নেবে, তারপরে একা একা আর দেখবে না, না দেখে সংখ্যাগুলো গুনবে এবং খালি ঘরে সেই সংখ্যাগুলো লিখে নেবে। এটা তোমাদের এইচডাব্লু থাকবে। তাহলে বলো তো, আজকের এইচডাব্লু কি? আজকের গণিত ক্লাসের এইচডাব্লু হলো আমার মৌলিক গণিত বইয়ের পৃষ্ঠা নং 15। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো। আজ এই পর্যন্তই, আগামী ক্লাসে আবারও কথা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।